নিকলির সর্বাধিক ভাঙন কবলিত এলাকা ঘোড়া উত্রা নদী তীরবর্তী ইউনিয়ন ছাতিরচর। এই ছাতিরচর নদী ভাঙনের সাথে লড়াই করে দশকের পর দশক বসবাস করছে 25,000 মানুষ। এর মাঝেই তাদের সন্তানদের লেখাপড়ার কথাও ভোলেনি অসহায় পরিবারগুলো। চারটি নৌকার ভাসমান প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের পড়াচ্ছে তারা। বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন সময় আমরা স্কুল চালু রাখি, আবার বিভিন্ন সময় বাড়িতে ক্লাস নিই আমরা। যেমন করোনার সময় এক নাগারে এক বছর স্কুলগুলো বন্ধ ছিল, বিভিন্ন প্রাইমারি স্কুল। আমাদের স্কুল কিন্তু বন্ধ ছিল না, আমরা বাড়িতে ক্লাস নিতাম। দুইটা সেকশন, এখানে সেকশন এ এবং সেকশন বি, দুইটা সেকশনে 50-50 করে আমাদের মোট শিক্ষার্থী 100 জন। প্রাকপ্রাথমিক থেকে এখানে পড়ি, এখন আমি ক্লাস করি। আমি এখানে ক্লাস তো হিন্দি বলি। এখানে ভালো পড়ালেখা হয় সপ্তাহে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 2009 সাল থেকে এই ভাসমান স্কুলের যাত্রা শুরু। পপি নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সূচনা করা হয় এই ভাসমান স্কুল প্রকল্পের। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আছে স্কুলে। এই ইউনিয়নে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও, কিন্তু সেখানে খাতাপত্র কিনতে হয় নিজের টাকায়। যারা জীবিকার সন্ধান করতে ব্যস্ত তারা সন্তানকে খাতাপত্র কিনে দিতেও যেন হিমশিম খান। কিন্তু ভাসমান স্কুলে খাতাপত্র, টিফিন এবং পোশাক দেওয়া হয়, যে কারণে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা এখানে স্বাচ্ছন্দ্যে লেখাপড়া করছে। এরা একসময় পরিবারের হাল ধরবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। সেখানে টাকা পয়সা খরচ করতে হয়, তাই আমরা এই স্কুলে প্রথম শ্রেণী থেকে আমরা পড়াশোনা শুরু করতেছি। যেমন আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি, যেমন বই, খাতা, পেন্সিল, বক্স, ড্রেস, যেমন আরও অনেক কিছু হয়, মানে খেলাধুলার পাশাপাশি প্রাইজ অনেক কিছু পাচ্ছি, তাই আমরা এই স্কুলে পড়াশোনা করি। যেমন খাতা, কলম, বই, পেন্সিল, তারপর ড্রেস, এর পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী পাচ্ছে, এরপর বিভিন্ন। এই ছাত্রছাত্রী আমরা শুরু করছি 2023 সাল থেকে, মানে প্রতি বছরে পদোন্নতি হবে, এই স্কুলে থাকবে তারা। 2000 যখন তারা পঞ্চম শ্রেণী ক্রস করবে তখন তারা এই স্কুল থেকে হাই স্কুল লেভেলে যাবে। আর এখানে সকল কিছুই সুবিধা আছে, যেমন তাদের বই, খাতা, কলম সব কিছুই ফ্রিতে আমরা দিই। সম্প্রতি ছাতিরচর এলাকায় গিয়ে দেখা যায় চারটি নৌকায় ভাসমান স্কুলের কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা লাইন ধরে সিঁড়ি দিয়ে নৌকার ভাসমান স্কুলে উঠছে। এর মধ্যে একটি নৌকা দোতলা, যেখানে প্রতি তলায় 50 জন শিক্ষার্থী ক্লাস করছে। এই নৌকায় রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, যেখানে ছাতিরচর ইউনিয়নের দরিদ্র মানুষদের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া অন্য তিনটি নৌকায় 30 জন করে শিক্ষার্থী রয়েছে। প্রতি ক্লাসে একজন শিক্ষকই পাঠদান করছেন। শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে বলেও জানা গেছে। স্কুলে চাকরি করি, আমার মেয়ে স্কুলে লেখাপড়া করা, পঞ্চম শ্রেণী পাস করা, হাই স্কুলে ষষ্ঠ শ্রেণী পড়তেছি। তো এই হাওড় অঞ্চলের এই ভাসমান বিদ্যালয়গুলো ইতিমধ্যে ব্যাপক সাড়া জুগিয়েছে। আমরা ছাত্রছাত্রী নেওয়ার পরেও আরও অনেক স্কুলের চাহিদা রয়েছে হাওড় স্কুলে, যেহেতু এখানে সবসময় ঠান্ডি থাকে। তো আমাদের স্কুলগুলো একেবারে গ্রামের কাছাকাছি থাকায় খুব সহজেই ছাত্রছাত্রী স্কুলে চলে আসতে পারে। শিক্ষকরা জানান প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হয়। সরকারের অনুমোদন নিয়ে এসব ভাসমান স্কুল চলছে, ফলে প্রাথমিক সমাপনী পরীক্ষার পর উত্তীর্ণ শিক্ষার্থীরা সহজেই পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারছে। মঙ্গলবার এসব ভাসমান বিদ্যালয় পরিদর্শন করেছেন ডক্টর হেলালুদ্দিন। এ সময় তিনি স্কুল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আমি দেখলাম আপনাদের ভাসমান স্কুল, এবং আমি বুঝলাম যে এই ভাসমান স্কুলে যদি কোনোভাবে আপনার এই ফাইভের পরে যদি আরও 5টা ক্লাস যোগ করা যায় হয়তো সুবিধা হবে। এবং আমার মনে হয়েছে যে এই যে আপনার ভাসমান স্কুলের একটা অংশ, যেটা আপনার অঙ্গ, যেটা হাসপাতাল, সেটাকে যদি আমরা মোটামুটিভাবে একটা ভাসমান পূর্ণাঙ্গ হাসপাতাল করতে পারি। কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।